প্রিয়জনের কাছ থেকে গিফট পেতে কার না ভালো লাগে। আর এই নতুন বছরে প্রিয়জনের কাছ থেকে কী কী গিফট পেলাম, আজকে সেই গল্পটি শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি হচ্ছে প্রিয়জনের কাছ থেকে কী কী গিফট পেলাম আর কী কী ট্রিট দিল সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে শুরু করা যাক। এই যে দেখো, আমরা বসে আছি একদম ক্ষুধার্ত এতিমের মতো, কখন খাবার আসবে আর তারপর আমরা খেয়ে নেব। আর যখনই হচ্ছে এই যে আমাদের পছন্দের বেলপুরিটি চলে আসলো আর আমরা এগুলা হাপুস কুপুস করে সাথে সাথে খেয়ে নিলাম। কিন্তু এগুলা যদি ট্রিট দেওয়ার মতো মানুষ থাকে তাহলে তার কোনো কথাই নেই, তাই না? একদম জমিয়ে ক্ষীর হয়ে যায়। সো দেখেন আমরা কত মজা করে হচ্ছে এগুলো বেলপুরিগুলো খেয়ে নিলাম। খাওয়া শেষ হয়ে গেলে আমরা দেখেন কোথায় যাব আর কী কী করব সেটা দেখো। ও দেখাচ্ছিল যে বেলপুরিটা অনেক মজা ছিল। আসলে বেলপুরিটা অনেক মজা ছিল। আর হচ্ছে কে কে বেলপুরি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। এই দেখেন চলে আসি এবার নতুন বছরের গিফট পেয়ের পালা। এগুলা হচ্ছে প্রিয় মানুষটা আমাকে সেই নতুন বছর উপলক্ষে গিফট করেছে। আর কী কী নিলাম এই যেগুলো হাতিয়ে দেখাচ্ছি এখান থেকে আমি নিয়েছিলাম, যদিও এগুলা অনেক কম দামে বাট অনেক ভালো জিনিস। কম দামের মধ্যে আমি আসলে ওকে নিয়ে গেছিলাম যে আমি কম দামে যাতে অনেকগুলো জিনিস নিতে পারি সেই জন্য এই মেলায় গিয়েছিলাম। দেখেন তার সাথে হচ্ছে এই যে মগগুলা এত ভালো লাগতেছিল। দেন তারপরে এই যে বক্সগুলা, এগুলা বক্স কিন্তু মেকআপ বক্স, তারপরে হচ্ছে ছোট ছোট যে অ্যাক্সেসরিজগুলা রাখার জন্য আই থিঙ্ক হচ্ছে বেস্ট বেস্ট মনে হয়। এবং ঘরে ঝোলানোর জন্য এই যে দেখেন ক্যানভাসগুলা, যেগুলো হচ্ছে বিভিন্ন সোরার তারপরে বিভিন্ন কালিমার এগুলার হচ্ছে ছিল, আর দেখে তো আমার খুবই ভালো লেগেছে। আর এগুলা হচ্ছে সাথে করে আপনারাও নিয়ে নিতে পারেন। আপনাদের প্রিয় মানুষের কাছ থেকে বছরের প্রথমে যদি এত সুন্দর সুন্দর উপহার হয় তো আর কী লাগে। সো এই যে দেখেন এই ব্যাগগুলা, এই ব্যাগগুলা নিয়েছিলাম আমি অনলি 150 টাকা দিয়ে। মানে এত সুন্দর কাপড়ের হচ্ছে ব্যাগ, আর এই ব্যাগগুলার স্টিচ কোয়ালিটি অনেক ভালো। আর উপরে ছিল এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কাজ করা টাইপের। তারপর হচ্ছে আমি এই ব্যাগটা নিয়ে নিলাম, নিয়ে আমি তো মহা খুশি যে অল্প টাকায় আমি আজকে কত কত জিনিস নিতে পারবো। তারপর দেখেন এই যে ফুলদানিগুলো আমি নিতে চাইছিলাম, দেন পরে আর এগুলো হচ্ছে নেওয়া হয় নাই, পরে চলে আসছি। কিন্তু আমার কাছে এটাও দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আসলে আমার বাসায় জায়গা ছিল না যে এটা আমি কীভাবে রাখবো কোথায় রাখবো, সেই জন্য আসলে এটা নিয়ে নিই। তারপর দেখেন ওই যে গোল্ডেন কালার যে বোলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছিল, কিন্তু ভিড় এতটাই ছিল, মামাকে বারবার জিজ্ঞেস করছিলাম মামা এগুলো কত টাকা কত টাকা, উনি অ্যান্সার দেওয়ার মতো মানে কাকে রেখে কাকে অ্যান্সার দিবে সে টাইমই পাচ্ছিল না। সো এগুলো আর নেওয়া হয়নি। দেন দেখেন এই হচ্ছে ওয়ালে লাগানোর যে ক্লিপগুলো এগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে। আর এই যে ঝুড়িগুলো, মানে বারবার শুধু এটার কাছেই চলে আসতেছে যে আমি কিনব। সো আমার এই গিফটগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা।